এবার গুরু গোবিন্দ কই আমার এলাকার যত যুবতী নারীরা আছে সকলকে সাইরা দাও। এইবার যখন আল্লাহর ওলিদের সামনে আসলেন, আল্লাহর ওলির আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, আল্লাহর সমস্ত আইনগুলো মানতেছে, কিন্তু গুরু গোবিন্দের অলঙ্গ মহিলারা আল্লাহর ওলির সামনে যেই মাত্র চলে আসে, আল্লাহর ওলিরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ আমি চর্ম চক্ষু বন্ধ করে দিলাম, তো আমার কলবের চক্ষু দ্বারা শুদ্ধ করতে চাই। এবার দেখতেছে মহিলা দিয়ে কোনো কাজ হয় না, যা তার যত ছেলে ফেলে আছে সকল কিছুকে লাগাই দিলেন যুদ্ধ করার জন্য। আল্লাহর ওলিরা যুদ্ধ ঘোষণা করে দিলেন, একাদশে গুরু গোবিন্দের সৈন্যদেরকে হত্যা করা শুরু করে দিলেন। আমরা সবাই যাকে কেল্লা বাবা বলে জানি, ওই কেল্লা রহমাতুল্লাহ আলার সামনে একটা যুবতী নারী হঠাৎ করে চলে আসলেন। এই যুবতী নারী অলঙ্গ অবস্থায় আসলেন, আমার কেল্লা বাবা এত সুন্দর গলার মাঝে ছুরি চালায়া দিলেন, গলার মাঝে ছুরি চালায়া দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন, কল্লাকে ফেলে দিলেন তিতাস নদীর মাঝে। এই কাটা কেল্লা বলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই দেহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই শরীরের মাঝে যদি একটা আঘাত লাগে রে আমরা কত কষ্ট করা লাগে, কিন্তু আল্লাহর বলিদের দেহের মাঝে কল্লা নাই, এই জন্যই বলে তারে মাটিয়ে খায় না জমেও সুই না গো নবীর প্রেমিক যে জনা, কথা বলেন ঠিক কিনা, ও সে লোকের কথাই লুকি দিতে, লোকের কথাই লুকি দিতে নয়নের দম দেখায় প্রেমিক যে জনায়, তারে মাটিয়ে খায় না জমেও সুই না গো প্রেমিক যে জনায়, জবান খুলে বলে আল্লাহু আকবার। বন্ধু দেহের মাঝে কি নাই কথা বলে, আল্লাহর বলেরা যদি সাধারণ হইতো এই কল্লা ছাড়া দেহ দিয়ে যুদ্ধ করার কোনো সাধ্য আসেনি কথা বলেন, আছে? যদি অ্যাক্সিডেন্টে সাধারণ হাতরে ব্যাঙ্গা যায় তাইলে এই দেহটা নিয়ে হাসপাতালের মাঝে পড়ে থাকতে হয়, বিছানার মাঝে পড়ে থাকতে হয়, কিন্তু আল্লাহর বলেদেরকে আল্লাহ কত ভালোবাসে আমরা দেখি আমাদের মতো নেই, কিন্তু না, তারা আমার আল্লাহ রঙে রঙিন হয়ে এমন হয়ে যায় তারা যেতাই খুশি সেটাই এই অলিয়ত্তের গুণের বলে যাইতে পারে কি পারে না, জোরে বলেন পারে কি পারে না, ক্ষমতা কে দিয়েছেন?